মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি জানি আপনি বৈদেহী মুখার্জি, আপনি অনেক কিছু করতে পারেন। আমি জানি আরো বড় বড় চমক অপেক্ষা করছে। আমি এটাও জানি মেহেন্দি যে এই বাড়িতে থাকবে না সেটা এই বাড়ির কেউ না কেউ জানত। আমি এটাও জানি এই যে মালা মেয়েটা এই বাড়িতে আসবে সেটাও এই বাড়ির কেউ না কেউ জানত। তোমরা দুজন মিলে যে ছকটা করছো না, আমি চ্যালেঞ্জ করছি। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি সেটাকে বানচাল করে দিতে না পারি তাহলে আমার নামও জ্যাফ চান্নাল নয়। এই কথাটা মাথায় রেখে দিও। বাহ, ঐশ্বর্যার রাতে তুমি আমার ছেলেকে অপমান করলে, আমার পুত্রবধূকে অপমান করলে। তাহলে লজ্জা করে না? না, একটু লজ্জা করে না আপনার? অন্ধ স্নেহে ধৃতরাষ্ট্রের ওই অবস্থা হয়নি আপনার যা হয়েছে। কি করছেন এসব, কি করছেন? আপনি পুরো পরিবারটাকে বাজি রাখছেন এই একটা মেয়ের পেছনে। এখনো বাজি রাখিনি, কিন্তু রাখবো, বাজি রাখবো আমি কাল। কাল থেকে বাজি রাখবো। হ্যাঁ, কালকে ওই মেয়েটি অফিস যাবে, অফিস যাবে। অফিস যাবার আগে আমি নিজে ওকে সাজিয়ে দেব। ও মেয়ে বড় শক্ত ঠাঁই জগদ্ধাত্রী, বড় শক্ত ঠাঁই। কি বলছো, কি চাইছো তুমি? হ্যাঁ, এখানে অফিসের কথা কোথা থেকে আসছে? ফুলশয্যার ঘরে অফিসের কথা কোথা থেকে আসছে? কেমন ধাঁধা হয়ে যাচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না আমরা। আমরা আমরা কেমন যেন বোকা বনে গেছি। ভাইয়া যদি ওকে খুনই করতে চেয়েছিল তাহলে ও কেন ভাইয়ার সাথে সংসার করতে চাইছে? আর কেনই বা ভাত কাপড়, আর কেনই বা ফুলশয্যা? থাক, এসব বিষয় নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না। রাইট, কিন্তু মাথাটা আমি ঘামিয়ে ফেলেছি বৈদেহী মুখার্জি। আমি জানি আপনি বৈদেহী মুখার্জি, আপনি অনেক কিছু করতে পারেন। আমি জানি আরো বড় বড় চমক অপেক্ষা করছে। আমি এটাও জানি মেহেন্দি যে এই বাড়িতে থাকবে না সেটা এই বাড়ির কেউ না কেউ জানত। আমি এটাও জানি এই যে মালা মেয়েটা এই বাড়িতে আসবে সেটাও এই বাড়ির কেউ না কেউ জানত। আর আমি এটাও জানি এই যে ভাত কাপড়, এই ফুলশয্যার খাট, এই যে এসব এই বাড়িতে হবে সেটাও এই বাড়ির কেউ না কেউ জানত। কিন্তু মিলিয়ন ডলার কোশ্চেন হচ্ছে, সেই কেউ না কেউটা আসলে কে? আসলে কে সেটাই এখন প্রশ্ন। আপনার ছেলে আর ছেলের বউকে ফুলশয্যার অভিনন্দন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, জ্যাফ সান্নাল কিন্তু এখনো এই বাড়িতেই আছে। প্রীতি গরিমা, তোরা যা, এখন রাত হয়ে গেছে অনেক। থাক 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 থাক, ভালো থেকো, সুস্থ থেকো।
শান্তিতে থেকো। আমি যাচ্ছি। মা, আপনার পুত্রবধূ ফোন করেছিল, মেহেন্দি মুখার্জি। ওদের বাড়ি থেকেও আমাকে ফোন করেছিল, হুমকি দিয়েছে, বলেছে পুরো পরিবারটাকে কোর্টে নিয়ে তুলবে। ভাববেন না মা, আমি বলছি ওরা কিচ্ছু করতে পারবে না। আপনার মেয়ে এই বাড়িতে এসে গেছে তো, আমি সবটা সামলে নেব। এবার যান, একটু ঘুমিয়ে পড়ুন। আর বলছি যে রাজনাথ মুখার্জিকে একটু বুঝিয়ে দেবেন, যাতে আমাকে অ্যাকসেপ্ট করে। আর রইল কৌশিকী মুখার্জি, তাকে আমি ঠিক বুঝে নেব। গড ব্লেস। ভালো থাকলে আমি ভালো থাকবো। তুই ভালো থাক বাবা। আমি তো মা, আমার মরণ হলেও বলবো তুই ভালো থাক, তুই সুখে থাক। উৎসব কি বলছি, ঘরটা তন্ন তন্ন করে খোঁজো। কেন মনে হয় যে এখানে কোনো ডিভাইস থাকতে পারে যেটাতে আমাদের কথাবার্তা রেকর্ড করা হবে। কি বলছো কি তুমি? খোঁজো। কিছুটা আছে, কই দেখি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।